নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। বন্ধুরা, গোটা রাজ্যে বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে পুরনো ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে একটা নতুন স্মার্ট কার্ড হিসাবে, এবং সেটার নাম দেওয়া হয়েছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। এবং এই ড্রাইভিং লাইসেন্সের সাথে সাথে কিন্তু আপনার যে আরসি আছে, মানে গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও কিন্তু পুরোপুরি স্মার্ট হয়ে যাবে। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানা যাক যে কবে থেকে এই জিনিসটা চালু হচ্ছে এবং এর ডিটেলসে আপনাদের কী কী উপকার হতে পারে। চলুন তাহলে ভিডিওটা শুরু করব। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের রিকোয়েস্ট করো, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। এবং এটা হেডলাইন্স হয়ে আছে যে গোটা দেশে বা চালু হতে চলেছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, এবং এই রিগার্ডিং কিন্তু অনেক নিউজ বেরিয়ে এসছে, অনেক বড় বড় কথা বেরিয়ে এসছে। এখানে কী হতে চলেছে, আপনার ড্রাইভিং লাইসেন্সে কী থাকবে, সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। এবং ড্রাইভিং লাইসেন্স যেটা নতুন যেটা কথা বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্সে থাকবে আপনার কিউআর কোড, এবং এই ধরনের লাইসেন্স কার্ড যেটা হবে সেটা কিন্তু 2019 সালের জুলাই মাস থেকে গোটা দেশে কিন্তু জিনিসটা পুরোপুরি চালু হয়ে যাবে। এবং এটার জন্য বিজ্ঞপ্তি অলরেডি জারি করে দেওয়া হয়েছে, তার জন্য যারা আরটিওর যারা মেম্বার আছে, যারা কাজ করছেন আরটিও অফিসে, তাদের কিন্তু এই জিনিসের ট্রেনিং দেওয়ানো হচ্ছে যাতে তারা খুব তাড়াতাড়ি, মানে জুলাই মাসে 2019-এর এটা স্টার্ট করতে পারে। এবং এই যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাও কিন্তু পুরোপুরি স্মার্ট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা রাজ্যে ক্ষেত্রে হবে না, এটা ভারতবর্ষের যত রাজ্য আছে সবারই ক্ষেত্রেই হয়ে যাবে। এবং ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাও কিন্তু পুরোপুরি স্মার্ট কার্ড হয়ে যাবে। বলা হচ্ছে যে আপনার যে মেট্রোর কার্ড আছে বা আপনার যে এটিএম কার্ড আছে, যে ধরনের এটিএম এবং মেট্রোর কার্ডে যে ধরনের আপনার কিউআর কোড থেকে থাকে, সেই কিউআর কোড মানে স্মার্ট চিপ যেটা থেকে থাকে, সেই ধরনের কিন্তু এখানে অ্যাকচুয়ালি ড্রাইভিং লাইসেন্সটা করা হবে, যাতে ফিল্ড কমিউনিকেশন ফিচারও সেই ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থাকবে। যখন ট্রাফিক পুলিশ আপনাকে ধরবে তখন কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্স একটা সোয়াইপিং মেশিনে দিলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস একটা ডিসপ্লে করে দেবে, এবং সেখানে কিন্তু আপনার যে টোটাল ডিটেলস এবং আপনার ইন্স্যুরেন্স এবং আপনি কোথায় থাকেন, আপনার ছবি, সমস্ত কিছু কিন্তু সেখানে চলে আসবে। এবং এই যে এই ধরনের যে ড্রাইভিং লাইসেন্স সেটা শুধুমাত্র স্মার্ট যে ধরনের মাইক্রোচিপ থাকবে, এবং সেই মাইক্রোচিপে কিন্তু আপনার সমস্ত ডিটেলস লোডেড থাকবে। এবং সেটা কিন্তু আপনি কিন্তু যখন আপনার পুরনো যে নতুন কার্ড হবে, আপনারা যারা পুরনো আছেন তাদের কিন্তু যখন রিনিউয়াল করবেন তখন আপনাদেরকে এই কার্ড ইস্যু করে দেওয়া হবে। আর যারা নতুন জুলাই মাসের পর থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু নতুন ধরনের কার্ড চলে আসবে। সেক্ষেত্রে 15-20 টাকা পর্যন্ত খরচা এই কার্ড করানোর জন্য কিন্তু হতেই পারে, যেক্ষেত্রে কিন্তু তার চালকের মৃত্যুর পর তার অঙ্গদান সম্মত কি না তা উল্লেখ করে থাকবে এই ড্রাইভিং লাইসেন্সে। যদি থেকে থাকে তাহলে তার সঙ্গে সঙ্গে তার প্রতিস্থাপনের ব্যবস্থাও নেওয়া হবে। এবং এই যে স্মার্ট কার্ড আছে এটা পুরোপুরি স্মার্ট হয়ে যাবে, এবং ড্রাইভিং লাইসেন্স কোনো ট্রাফিক পুলিশের কাছে কিন্তু আপনি ধরা পড়লেই সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্ট কার্ডই ইউজ করা হবে। এটা 2019-এর জুলাই মাস থেকে কিন্তু এটা গোটা রাজ্যে, মানে গোটা দেশে এটা চালু হয়ে যাবে। সুতরাং এটা খুব তাড়াতাড়ি ধরা যাচ্ছে শুরু হয়ে যাবে। এবং আপনারা যদি এখনও ড্রাইভিং লাইসেন্স না করে থাকেন তাহলে কিন্তু আমার এই নিয়ে অলরেডি অনেক ভিডিও বানানো আছে যে একদম লার্নার লাইসেন্স থেকে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং পরপর আমি ভিডিও আপলোড করতেই থাকছি। সুতরাং সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের জন্য কিন্তু খুব উপকার হবে। আমি প্রত্যেকটা স্টেপ অন স্টেপ বলে দিয়েছি যে কীভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকমের আপনার কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনি যদি কোনো জায়গায় আটকে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা এখনও শেয়ার না করে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করুন, যাতে অনেকেই জানতে পারে এই তথ্যটা। এবং আপনারা যদি পড়তে চান এই নিউজটা তাহলে কিন্তু আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা পড়তে পারবেন। আর প্লিজ 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 ভিডিওটাকে একটা শেয়ার করবেন যাতে সবাই ডিটেলসটা জানতে পারে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। যতক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।